প্যারিস অলিম্পিকে ভারতের ঝুলিতে প্রথম পদক এনে দিলেন মনু ভাকের। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ব্রোঞ্জ পদক পেলেন ভারতের এই তারকা। 221.7 করে পদক জিতলেন তিনি। দীর্ঘ 12 বছর পর অলিম্পিকের শুটিংয়ে পদক জিতল ভারতীয় দল। যদিও 0.1 পয়েন্টের জন্য রূপক পদক হাতছাড়া করেন ভারতের এই তারকা, তবে এবারের আসরের তৃতীয় দিনে ভারতের ঝুলিতে পদকের আশায় প্রত্যেকে। বিয়ের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে একাধিক ইভেন্টে নামছেন ভারতীয় খেলোয়াড়রা। তবে তার মধ্য থেকে একাধিক ইভেন্টে ফাইনাল রাউন্ডে এবং একাধিক ইভেন্টে প্রথম রাউন্ডে খেলবেন খেলোয়াড়রা। তবে ছেলেদের 10 মিটার পেয়ার রাইফেল প্রতিযোগিতায় ফাইনালে পৌঁছে গেলেন অর্জুন বাবুতা। 630.1 পয়েন্ট নিয়ে সপ্তম স্থান দখল করে অর্জুন বাবুতা পৌঁছে যান মূল পর্বে। যদিও এর আগে মেয়েদের 10 মিটার এয়ার পিস্তলে ভারতীয় দলকে প্রথম পদক এনে দিলেন মনু ভাকের, যার কারণে এই ইভেন্টে আরও একটি পদকের আশা বাঁচিয়ে রাখল ভারতীয় দলকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। জয় দিয়ে প্যারিস অলিম্পিকে নিজেদের অভিযান শুরু করল পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গেলসের ব্যাডমিন্টনে সিন্ধু প্রথম ম্যাচে 21-9, 21-6 পয়েন্টে মালদ্বীপের ফতিমাত মাবাহাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। অষ্টমবারের মতো মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারল না ভারতীয় মহিলা দল। শ্রীলঙ্কার কাছে হেরে গেল 8 উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করেছিল 6 উইকেটে 165 রান। জবাবে শ্রীলঙ্কা দল 18.4 ওভারে 2 উইকেটে হারিয়ে জয়ের জন্য সংগৃহীত রান তুলে নেয়। ফলে ঘরের মাটিতে প্রথমবার এশিয়া মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।